যদি রাজপথে নাইবা কোনো বাসে আগুন দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত দেয়, তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত তাদের করতে হবে। আপনারা রাজপথে থাকবেন, বিএনপি জামাতকে মোকাবেলা করতে পারবেন। ওরা আবার কর্মসূচি দিয়েছে তিন দিনে, যদি রাজপথে নাইবা কোনো বাসে আগুন দেয়, আর পুলিশ হত্যা করে, আনসার হত্যা করে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত দেয়, তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত তাদের করতে হবে। এই অপশক্তি বাংলাদেশের থাকার কোন অধিকার নাই। এরা বিএনপি জামাত পাকিস্তানের পেতাত্মা। এরা পাকিস্তান যা বলে, তাদের প্রভুরা যা বলে, তার বাইরে যায় না। তাই আমরা পরিষ্কার বলি, আমরা কোনো আমাদের কোনো প্রভু নাই, আমাদের আছে বন্ধু।